তোলার জন্য এসেছি তো। আমার নেত্রী আমার ওপর যে গুরু দায়িত্ব দিয়েছে সেটা পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত যে উনি আমার মতো একজন মানুষকে এত বড় গুরু দায়িত্ব দিয়েছেন। 2014 সালে একবারই এখান থেকে একটি বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। আমি চেষ্টা করব এই সিটটিকে তাকে উপহার হিসাবে তুলে দিতে। আর আমি বিশ্বাস করি যে দলের সমস্ত কর্মী আমার সঙ্গে থাকবে এবং তারা চেষ্টা করবে যাতে এই বিজয় তাদের বিজয় হয়। শান্তিপুরে যিনি প্রয়াত হয়েছেন সে অজয় দা, আমরা দেখেছি বারবার আপনাকে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় গেছেন, একটু বলুন সে বিষয়ে। উনি আমার পিতার মতো, উনি নেই এটা আমি বিশ্বাস করি না, উনি আজও আছেন, আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন বলেই আমি মনে করি আমি এই জায়গায় যেতে পেরেছি। সেজন্য আমার পিতাকে আমি হারিয়েছি আর আমি চেষ্টা করব যে ওনার যে স্বপ্ন ছিল শান্তিপুরকে নিয়ে সেগুলো যাতে বাস্তবায়িত হয়। আজকে অজয়ের জন্য কথা মন খারাপ করছি, এটা সারা জীবনে আমি প্রথমবার পিতৃহীন হয়েছি, এটা বলার কিছু নেই। উনি ছিলেন তাই আমি আছি, উনি নেই তাই আমি নেই, কাজেই আমি মনে করি উনি আমার সঙ্গে আছেন। উনি থাকলে হয়তো আজকের দিনে সব থেকে বেশি খুশি হতেন। ওনার সাথে আমার সম্পর্কটা আমি মনে করি অনেকটা জ্যোতিবাবু এবং সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো, কারণ রাজনীতির বাইরে গিয়েও সম্পর্ক ছিল পিতা এবং পুত্রের মতো। বার্তা দেবেন আগামী দিনে? সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করুন। শান্তিপুরের মাটি সংস্কৃতির মাটি, কৃষ্টির মাটি, সেই সংস্কৃতি এবং কৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে ভোটটা হোক, আমি এটাই চাইব। আমার নাম ব্রজকিশোর গোস্বামী। না, আপনি সে অর্থে কোনোদিন আপনাকে রাজনৈতিক কর্মকাণ্ডে আপনাকে দেখা যায়নি, আপনাকে সাধারণ মানুষ শান্তিপুরের মানুষ একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জানেন, একজন ধর্মীয় জায়গা থেকে আপনাকে যে দায়িত্বভার দিয়েছে এবং এটাকে কীভাবে আপনি দেখছেন এবং কীভাবে আপনি জয়ের দিকে এগোবেন? প্রথম হচ্ছে রাজনৈতিক সক্রিয়তা আমার ছিল না, এটা আমি বিশ্বাস করি না। ইফতার পার্টি থেকে শুরু করে দলের বিভিন্ন অনুষ্ঠানে, সেটা রাজনৈতিক হোক এবং অরাজনৈতিক হোক, আমি গেছি এবং আমি এই দলের সাথে বহুদিন ধরেই যুক্ত আছি। এটা আপনারাও যারা প্রশ্ন করছেন আপনারা সবাই জানেন, সেটা নতুন করে আর বলার কিছু নেই। শুধু আমি এই এটুকুই বলবো যে এটা নতুন কিছু নয়, তৃণমূল কংগ্রেস দলটা এরকম যে সর্বধর্ম সমন্বয়কে তারা রক্ষা করে এবং সব জায়গা থেকে সবাইকে তুলে এনে তারা চেষ্টা করে মানুষের কল্যাণ করার জন্য। আর ভোটটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তার উন্নয়নকে দেখে, তার কর্মকাণ্ডকে দেখে, আমাকে দেখে নয়। আপনি বিধায়ক হলে প্রথম কোন কাজটা করবেন শান্তিপুরের উন্নয়নে? অনেক করার মতো কাজ আছে, আমি চেষ্টা করব শান্তিপুরের যে হসপিটালটি আছে সেটিকে আরও ভালো করার, কারণ শান্তিপুরের মানুষ অনেক দূর দূরান্তে যায় চিকিৎসার জন্য। আমি চাইব এই হসপিটালটি খুব সুন্দর হোক, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই প্রার্থনা রাখবো প্রথম থেকেই, যে হসপিটালটি ভালো হলে মানুষের চিকিৎসা সুন্দর মতো হবে। আপনি অদ্বৈত বংশের সন্তান, শান্তিপুরের বহু গোস্বামী বাড়ি আছে যেগুলো অনেকটা অবহেলিত রয়েছে, সেগুলো ঠিক ঠিক যত্নের অভাবে অনেকটাই ধুঁকছে বিগ্রহ বাড়িগুলো, সেইগুলোর উন্নয়নে আপনি কতটা সচেষ্ট হবেন? ভীষণভাবেই সক্রিয় থাকবো, কারণ আমি আমি মনে করি না ওই বাড়ি আমার বাড়ির থেকে আলাদা, আমরা সবাই এক, সবাই আমরা অদ্বৈত বংশের সন্তান। শুধু মন্দির কেন বলছেন, মসজিদ নয় কেন, শান্তিপুর যতটা অদ্বৈত প্রভু ততটাই হরিদাস ঠাকুরের, ঠিক আছে? আর হরিদাস ঠাকুরের পূর্ব নাম ছিল হরেশ রহমান, সেজন্য এই বার্তাগুলো সবার বোঝা উচিত, শোনা উচিত। শুধু মন্দির বলবেন না, মন্দির মসজিদ গির্জা সব কিছুর উন্নয়ন করতে হবে, আলাদাভাবে দৃষ্টি কেন দেবো? আমি সবার, আমি যতটা হিন্দুর ততটা মুসলমানের, আমি সবার। একই দিক থেকে শান্তিপুরের একটা কাল সাংস্কৃতিক জায়গা আছে, শান্তিপুরের সাংস্কৃতিক জগতে যারা রয়েছেন তাদের প্রচুর অভিযোগ আছে শান্তিপুরকে নিয়ে, ভালো অডিটোরিয়াম নেই, ভালো প্রেক্ষাগৃহ নেই, তো তাদের উন্নয়নের জন্য আপনি কতটা কাজ করবেন? চেষ্টা করব ভীষণভাবে তাদের সাথে আলোচনা করে কী হলে ভালো হয়।
আর মাননীয় মুখ্যমন্ত্রী তো সংস্কৃতির ওপর বিশেষভাবে জোর সর্বদাই দিয়ে এসেছেন, আশা করি উনি শান্তিপুরের এই সংস্কৃতিক দৃষ্টির ওপর আলাদা দৃষ্টি দেবেন। আমি ওনার দৃষ্টিতে আনার ভীষণভাবে চেষ্টা করব। আপনার নামটা আমার দাঁড়া দাঁড়া আমি এখন ধরি, এখনো ধরি দাঁড়া হচ্ছে।